আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি দেখাবো শাড়ির ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়। তো আমি শাড়ির সাইড থেকে ব্লাউজ পিসটাকে কেটে আলাদা করে নিয়েছি। তো দেখুন, শাড়ির ব্লাউজ পিসে কিন্তু এরকম বর্ডার থাকে। এখানে একটি সাইডে চওড়া বর্ডার আছে এবং অন্য সাইডটিতে একটু কম চওড়া বর্ডার রয়েছে। তো কম চওড়া যে বর্ডারটি আছে এই সাইডটি হচ্ছে আমি হাতার জন্য রেখে দিচ্ছি, এবং চওড়া যে বর্ডারটি আছে সেই সাইডটি থেকে আমি ব্লাউজের বডির পার্টটি কেটে নিচ্ছি। তো প্রথমে ব্লাউজের পেছন পার্টটি কাটিং করব, সেজন্য কাপড়টিকে এভাবে করে দুই ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এখানে যে বাড়তি কোনাটুকু আছে সেটুকু আমি কেটে ফেলে দিচ্ছি। এখানে হচ্ছে আমি কাপড়টি 11 ইঞ্চি চওড়া করে ভাঁজটি দিয়েছি। এবার কিছু পিন দিয়ে কাপড়টিকে ভালোভাবে আটকে নিচ্ছি, যাতে কাটিং করার সময় কাপড়টা এদিক ওদিক সরে না যায়। এবার নিচ থেকে 15 ইঞ্চি উপরে একটি মার্ক করে নিচ্ছি, এভাবে সোজা একটি দাগ দিয়ে নিচ্ছি। 15 ইঞ্চি লম্বা নিলে ব্লাউজটি তৈরি করার পর 14 অথবা 14.5 ব্লাউজটির লম্বা টিকবে। এখানে পেছনের পার্টে নিচে ডিজাইন থাকার জন্য ভেঙে সেলাই করার প্রয়োজন হবে না, তাই আমি এখানে সেলাইয়ের জন্য বাড়তি কাপড় নিচ্ছি না। 38 বটির ব্লাউজের জন্য এখানে ফুটের মাপটি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি, এবং এখান থেকে আর্ম হোলের মাপটিও নিচ্ছি 6 ইঞ্চি। দুটি দাগকে সোজা করে মিলিয়ে দিচ্ছি। এবার ইঞ্চি টেপটি এভাবে হাফ করে নিতে হবে। দেখুন, হাফ করে আমি এখানে একটি মার্ক করে নিয়েছি। এবার এই কর্নার থেকে 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি। এবার এখান থেকে ঘুরিয়ে আর্ম হোলের শেপটি দিয়ে নিচ্ছি। এবার বডির মাপটি নিয়ে নিচ্ছি। 38 ইঞ্চি বডির জন্য 38 কে 4 দিয়ে ভাগ করলে আসে 9.5 ইঞ্চি। এখানে আমি বডির মাপটি নিচ্ছি 9.5 ইঞ্চি, এবং আরও 1 ইঞ্চি বাড়তি নিচ্ছি সেলাইয়ের জন্য। কোমর হচ্ছে 32 ইঞ্চি, 32 এর 4 ভাগের 1 ভাগ আসে 8 ইঞ্চি। এখানে কোমরের মাপটি আমি নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি, এবং 1 ইঞ্চি বাড়তি নিচ্ছি সেলাইয়ের জন্য। এবার বডি এবং কোমরের দাগটিকে এভাবে মিলিয়ে নিচ্ছি। গলার চওড়াটি নিচ্ছি 2.5 ইঞ্চি, এবং পেছনের গলার লম্বাটি নিচ্ছি 3 ইঞ্চি। এভাবে একটি বক্স বানিয়ে দিচ্ছি। গোল গলা ড্রয়িং করে নিচ্ছি। কাঁধের অংশে 1/2 ইঞ্চি ডাউন করে নিচ্ছি। এবার দাগ অনুযায়ী কাটিং করে নেব। পেছন পার্টটি কাটিং করে নিয়েছি, এবার আমি সামনের পার্টটি কাটিং করব। এবার এই কাপড়টিকে আরো 1 ইঞ্চি বাড়িয়ে ভাঁজ করে নিচ্ছি। এবার পেছন পার্টটি এই কাপড়টির ওপর এভাবে করে রাখছি। তো গলার সাইডটার দিকে খেয়াল করে দেখুন, নিচের কাপড়টি কিন্তু আমি 1/2 ইঞ্চি বাড়তি রেখেছি ব্লাউজের বোতাম ঘর তৈরি করার জন্য। পিন দিয়ে কাপড়টিকে আটকে নিচ্ছি। এবার দেখুন, নিচ থেকে পেছন পার্ট থেকে সামনের পার্টের জন্য আমি 1.5 ইঞ্চি বাড়তি কাপড় নিয়ে নিচ্ছি। আর্মহোলের সাইডটা থেকে সামনের পার্টের জন্য 1/2 ইঞ্চি কাপড় বাড়তি নিচ্ছি। এবার এই দাগটি থেকে নিচ বরাবর মিলিয়ে নিচ্ছি। আর্মহোলের সাইডে সামনের পার্টে টেকিং দিতে হয়, এজন্য সামনের পার্টের জন্য আমি আর্মহোলের সাইডটাতে বাড়তি কাপড় নিয়েছি। ব্যাক পার্টের আর্মহোলের শেপ অনুযায়ী এখানে দাগ দিয়ে নিচ্ছি। পরবর্তীতে কাটিং করার সময় ফ্রন্ট পার্টের তাল পার্টের শেপটি এঁকে নিব। ব্যাক পার্টের গলার চওড়া অনুযায়ী ফ্রন্ট পার্টের গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি। এবার পিনগুলো খুলে ব্যাক পার্টটি সরিয়ে নিচ্ছি।
সামনের পার্টের জন্য গলার লম্বাটি নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। সামনের পার্টেও আমি গোল গলা ড্রয়িং করে নিচ্ছি। এবার দাগ অনুযায়ী কেটে নিব। এখান থেকে আমি সামনের পার্টে তাল পাটের জন্য ড্রয়িং করে নিচ্ছি। সামনের পার্টটি কাটা হয়ে গিয়েছে, এখন এটিকে সরিয়ে রাখছি। এবার আমি এই সাইডটা থেকে হাতা কাটিং করে নিব। তো কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। দেখুন 4 ভাঁজে কাপড়টির চওড়া আছে 9 ইঞ্চি। এবার এই সাইডটা থেকে আমি 2.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এভাবে বাঁকাভাবে দাগ দিয়ে নিচ্ছি। এবার এই সাইডটা থেকেও 2.5 ইঞ্চিতে মার্ক করছি এবং হাতার শেপটি দিয়ে নিচ্ছি। মুহুরির অংশের চওড়া নিচ্ছি সেলাই সহ 6.5 ইঞ্চি। হাতার লম্বাটি এখানে আমি নিয়েছি 10 ইঞ্চি। এবার তাগ অনুযায়ী হাতাটি কাটিং করে নেব। হাতার অংশেও একটি সাইড থেকে আমি তালপাটের অংশ কাটিং করে নেব। এবার ব্লাউজের সামনের পার্টে আমি টেকিনের দাগগুলো দিয়ে নেব। দেখুন গলার চওড়া অনুযায়ী এই কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে একটি মার্ক করে নেছি। এই সাইডটা থেকে 2.5 ইঞ্চি বরাবর মার্কটি করে নিয়েছি। এবার কাঁধের অংশ থেকে ইঞ্চি টেপটি ধরে নিচে 9.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি। এবার এই সাইডে দেখুন 2.5 ইঞ্চিতে যে দাগটি দিয়েছিলাম ওই দাগটি থেকে 1.5 ইঞ্চি দূরে আরও একটি দাগ দিয়ে নিচ্ছি। এবার এই দাগটি থেকে আবারও 1.5 ইঞ্চি দূরে আরও একটি দাগ দিয়ে নিচ্ছি। এবার মাঝখানের দাগটি থেকে 1.5 ইঞ্চি উপরে একটি দাগ দিচ্ছি। আবারও মাঝখানের দাগটি থেকে 1.5 ইঞ্চি নিচে একটি দাগ দিচ্ছি। এবার এভাবে করে চকের সাহায্যে গোল একটি শেপ দিয়ে দিচ্ছি। এবার দেখুন এই সাইডটি থেকে মাঝখানের দাগ পর্যন্ত 4.5 ইঞ্চি আসে। আমি নিচেও একই রকম ভাবে মার্ক করে নেব। এবার এই গোলের নিচ থেকে আমি টেকিনের জন্য দাগ দিয়ে নিচ্ছি। প্রথমে আমি সোজা একটি দাগ দিয়ে নিচ্ছি, তারপর সোজা দাগটির সাইডে এভাবে 2 সুতা পরিমাণ বাড়তি করে এভাবে বাঁকাভাবে দাগ দিয়ে নিচ্ছি। দুই সাইডেই একই রকমভাবে মার্ক করে নিচ্ছি। এবার এই সাইডটা থেকে 4 ইঞ্চি উপরে টেকিং দেওয়ার জন্য মার্ক করে নিচ্ছি। এবার আর্মহোলের সাইডেও টেকিং দেওয়ার জন্য মার্ক করে নিচ্ছি। এই সাইডটাতেও টেকিং দিয়ে নিব একইভাবে। তো এখানে টোটাল 4টা টেকিং দিতে হবে এক এক সাইডে। 2 সাইড মিলে মোট 8টা টেকিং হবে। এবার মাঝের এই অংশটি কেটে আলাদা করে নিচ্ছি। এবার এই কাপড়টিকে উল্টে আমি অন্য সাইডে নিয়ে নিচ্ছি। এবার এই কাপড়টির উপরে এভাবে হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। দেখুন তাহলে কিন্তু অন্য সাইডেও একই মার্কিংটি উঠে গিয়েছে। তাহলে আলাদা করে আর মার্ক করার প্রয়োজন হবে না।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।